বছর চল্লিশ আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, ঠিক কিনা? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো পাঁচ বছরের মেয়াদে না, দশ বছরের মেয়াদে না, বিশ বছর তিরিশ বছরের মেয়াদে না, আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা। চিরকালীন মেয়াদ, সৃষ্টির সূচনার আগ থেকে তিনি আছেন, অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন, তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ। চিৎকার করে বলেন, ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে, আমাদের দেশেও তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটাভুটির মধ্য দিয়ে ক্ষমতায় আসে না, যাদেরকে ভোট দেওয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায়। আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায়, কথা কন তো কেমনে আসছে? কারচুপি করে কথা বলেন, আল্লাহ ভোটে আসা লাগে নাই, কেউ তাকে ভোট দেওয়া লাগে না।